জানা সতর্কতা যে শিয়ালদহ ডিভিশনে বাতিল পর পর ট্রেন। আমাদের প্রতিনিধি সৌমেন রয়েছেন আমাদের সঙ্গে, সরাসরি চলে যাব সৌমেনের কাছে। সৌমেন, শিয়ালদহ ডিভিশনে পর পর ট্রেন বাতিল, কি অবস্থা এখনো পর্যন্ত, কি খবর? দেখো, শিয়ালদহ ডিভিশনে কিন্তু এখনও পর্যন্ত যেমনটা রেল সূত্র মারফত জানা যাচ্ছে যে 8টা থেকে আগামীকাল সকাল 10টা অবধি কিন্তু সম্পূর্ণভাবে ট্রেন চলাচল বন্ধ করা হবে। এবং তোমাকে যে ছবি দেখাবো, যে প্রচুর মানুষজন শিয়ালদহ স্টেশনে, যে ছবি কিন্তু আমরা সাধারণত দেখতে পাই এই সময়ে, প্রচুর মানুষজন যারা অফিস থেকে ফেরে, এবং সেই ছবি কিন্তু একটু আলাদা, কারণ আজকে কার্যত ভিড় কম। এবং মানুষজন যেহেতু আগে থেকে ঘোষণা করা হয়েছিল যে আজ সন্ধ্যের রাত 8টা থেকে আগামীকাল সকাল 10টা অবধি কিন্তু ট্রেন চলাচল বন্ধ থাকবে, তার জন্য প্রচুর মানুষজন তাদের গন্তব্য পৌঁছানোর জন্য কিন্তু ইতিমধ্যে স্টেশনের দিকে কিন্তু আসছেন। এবং তার পাশাপাশি তোমায় বলবো, বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে, প্রচুর মানুষজন যারা বিভিন্ন দিকে যাবেন, যেমন কাকদ্বীপ দিকে যারা যাবেন তাদের ক্ষেত্রে কিন্তু 7:30টার সময় কিন্তু ট্রেন বন্ধ হয়ে যাবে। লাস্ট ট্রেন কাকদ্বীপে 7:30টায় ছাড়া হবে। মাইকে কিন্তু বারংবার যে বিভিন্ন জায়গায় কিন্তু অ্যানাউন্স করা হচ্ছে, এবং বেশ কিছু দূরপাল্লার ট্রেন সেগুলোকেও ক্যান্সেল করা হয়েছে। এবং ইতিমধ্যেই যারা যাত্রীরা রয়েছেন তারা কিন্তু গন্তব্যে পৌঁছানোর জন্য তারা ইতিমধ্যেই স্টেশনে আসছেন, এবং স্টেশন থেকে বারবার অ্যানাউন্স করা হচ্ছে, এবং বিশেষ বাসেরও ব্যবস্থা করা হয়েছে, এরকমটাই জানা যাচ্ছে। সৌমেন, অনেক ধন্যবাদ তোমাকে। এদিকে একদিকে যেমন এই ডানার আশঙ্কায় একাধিক ট্রেন বাতিল হচ্ছে, সেখানে বাস বাতিল হচ্ছে, তার পাশাপাশি বিমানবন্দরের দিকে যদি আমরা নজর রাখি, সেখানেও আজ সন্ধে 6টা থেকে আগামীকাল সকাল 9টা পর্যন্ত উড়ানের ওঠানামা বন্ধ ঘূর্ণিঝড়ের কারণে। আগাম সতর্কতা বিমানবন্দরে আমাদের প্রতিনিধি দেবাঞ্জন রয়েছেন আমাদের সঙ্গে, সরাসরি চলে যাবো দেবাঞ্জনের কাছে। দেবাঞ্জন, আগে থেকেই বলা হয়েছিল আজ সন্ধে 6টা থেকে আগামীকাল সকাল 9টা পর্যন্ত উড়ান ওঠানামা বন্ধ থাকবে, কি ছবি দেখছো? দেখো সম্প্রীতি, এই মুহূর্তে আমি রয়েছি কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরে, এবং সেখানে এইটাই হচ্ছে এখন বিমানবন্দরের ছবি। সন্ধে 6:15 যে সময় জনবহুল থাকে, একের পর এক যাত্রীরা আসেন দেশে বিদেশে উড়ে যাওয়ার জন্য, সেই 6:15 সময় এটাই কিন্তু এখন বিমানবন্দরের ছবি, যেখানে একদম শুনছান বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছে। আমি আমার ক্যামেরা পার্সনকে বলবো, এবং এই যে এন্ট্রি গেটগুলো রয়েছে সেই এন্ট্রি গেটগুলোতে কিন্তু নিরাপত্তা রক্ষীরা, তারা কিন্তু লাল টেপ টেনে দিয়ে তারা এখানে দাঁড়িয়ে রয়েছেন, এবং ঝড়ের জন্য প্রস্তুতি, আমি আমার ক্যামেরা পার্সনকে এগিয়ে আসতে বলবো, ঝড়ের জন্য প্রস্তুতি নেওয়া শুরু হয়ে গিয়েছে। যেখানে যে ট্রলিগুলো থাকে সেই ট্রলিগুলোকে কিন্তু এইখানে বেঁধে রাখা হয়েছে, যাতে ঝড়ের দাপটে, আমি আমার ক্যামেরা পার্সন প্রশান্তকে আসতে বলবো, যে ঝড়ের দাপটে যাতে কোনোভাবে সেই ট্রলিগুলো বিচ্ছিন্ন না হয়ে যায়, সেগুলো থেকে যেন কোনো রকম বিপদ না ঘটে, সেই জন্য কিন্তু সেগুলোকে দড়ি দিয়ে শক্ত করে একের পর এক বেঁধে রাখা হয়েছে, যাতে ঝড়ের দাপটে, কারণ ঝড় যখন বইবে তখন কিন্তু 80 কিলোমিটার বেগে ঝড় এবং তার সঙ্গে বৃষ্টি থাকবে, সে কারণে প্রায় 15 ঘন্টা বিমানবন্দরে যে উড়ানের যে ওঠানামা সেটা বন্ধ থাকবে। মোট 208টির ওপরে বিমান আজ ওঠানামা নিয়ে বাতিল করা হয়েছে কালকে সকাল 9টা পর্যন্ত, তার কারণ ঝড়ের দাপটের সময় বড় বিমানগুলো অবলম্বন করা হয়েছে, এবং যে কারণেই যেরকম একাধিক ট্রেন বাতিল হয়েছে, অপরদিকে উড়ান ওঠানামা বন্ধ রাখা হয়েছে আজ সন্ধে 6টা, অর্থাৎ ইতিমধ্যেই সেই সময় শুরু হয়ে গিয়েছে, এবং আগামীকাল সকাল 9টা পর্যন্ত কোনো উড়ান ওঠানামা করবে না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।